আসসালামু আলাইকুম। দেখো সেট থিওরির এই যে চ্যাপ্টার, সেট থিওরি চ্যাপ্টার আমরা অতি সংক্ষিপ্ত পাঠের অঙ্কগুলো করেছিলাম, তার উপযুক্ত আজকে আমরা শুরু করবো সংক্ষিপ্ত পাঠের অঙ্কগুলো। আজকে সংক্ষিপ্ত পাঠের কোন অঙ্কগুলো করতে হবে এবং কোন অঙ্কগুলো করতে হবে না সেটা প্রথমে বলে দিই। যেমন সংক্ষিপ্ত প্রথমেই যে অঙ্কগুলো রয়েছে, দেখো ওয়ান থেকে আপ টু সেভেন পর্যন্ত, অর্থাৎ ওয়ান টু সেভেন। সংক্ষিপ্ত পাঠের এক থেকে সেভেন পর্যন্ত, ওয়ান থেকে সেভেন পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, দেখো এই অঙ্কগুলো তোমাদের এই মুহূর্তে খুব একটা প্রয়োজন নেই, কারণ এই অঙ্কগুলো যে রয়েছে বেশিরভাগ থিওরিটিক্যাল বেস, এবং এই থিওরিটিক্যাল বেস অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে, বা যেগুলো রয়েছে সেগুলো খুব একটা প্রয়োজন নেই। সেই জন্য ওয়ান টু সেভেন, এক থেকে সাত পর্যন্ত এই যে টাইপের অঙ্কগুলো রয়েছে সংক্ষিপ্ত পাঠে, প্রথমে শুরুতেই ওয়ান টু সেভেন, এই যে দেখতে পাচ্ছ তোমরা শুরুতেই ওয়ান টু সেভেন এই পাঠে যে অঙ্কগুলো রয়েছে সংক্ষিপ্ত পাঠে, সে অঙ্গ তোমাদের জন্য প্রয়োজন নেই, ওখান থেকে শুরু করবে না। তোমরা যেটা শুরু করবে সেটা প্রথমে হচ্ছে আটের দাগে শুরু করবে। হ্যাঁ, তাই আমি তোমাদের শুরু করছি আটের দাগ থেকে। আটের দাগ থেকে পরপর করতে হতে যাবে একবারে, হ্যাঁ তোমরা আপ টু চলে যাবে, এদিকে একেবারে চলে যাবে পর্যন্ত, তোমাদের যেটা চলে যাবে সেটা হচ্ছে সতেরো দাগ পর্যন্ত কমপ্লিট করবে। আট থেকে সতেরো তোমাদের করতে হবে, তাহলে এক থেকে সাত পর্যন্ত তোমাদের করতে হবে না, একটা বাদ পরিষ্কার লিখছি, এক থেকে সাত পর্যন্ত একটা বাদ, এটা দরকার নেই। তোমরা শুরু করবে আট থেকে, শুরু করবে এইট থেকে, কোশ্চেন নাম্বার আট থেকে শুরু করবে। হ্যাঁ, প্রথমে এক থেকে সাত পর্যন্ত কোশ্চেন নিয়ে তোমরা বাদ দিতে, আট থেকে শুরু করবে। দেখো প্রথমে আটের দাগে দুটো অঙ্ক আছে, তার মধ্যে প্রথমে যে অঙ্কটা আছে সেটা আমি দেখাচ্ছি, আটের দাগের এক নম্বরটা। আটের দাগের এক একটা দেখো বলছে, একটা সার্ভিক্স সেট এস ইকুয়াল টু এক দুই তিন চার পাঁচ, একটা সার্ভিক্স সেট বা ইউনিভার্সাল সেট এস যার এলিমেন্টগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ, সার্ভিক্স সেট এস তার এলিমেন্টসগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এবং এ একটা সেট তিন চার পাঁচ, এ একটা সেট যার এলিমেন্টস হচ্ছে থ্রি ফোর ফাইভ, বি একটা সেট যার এলিমেন্টসগুলো দেওয়া আছে ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এ সেট একটা থ্রি ফোর ফাইভ, বি সেট একটা ওয়ান ফোর ফাইভ, এলিমেন্টসগুলো দেওয়া আছে, ঠিক আছে, এবং এটা তার দুটো উপসেট এ এবং বি, ডেফিনেটলি এ সেট একটা বলছে, যেহেতু ইউনিভার্সাল সেট তাহলে তো সাবসেট হবেই, এর উপসেট বলে দেওয়া আছে। যাচাই করো যে এ ইউনিয়ন বি তার ড্যাশ, যাচাই করতে বলেছে এ ইউনিয়ন বি তার ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি এর ড্যাশ, মানে ডি মার্গনস ল, এই ড্যাশ মানে কমপ্লিমেন্ট আর কি। হ্যাঁ, ড্যাশ আর কমপ্লিমেন্ট একই জিনিস বলেছিলাম, বা একই জিনিস বলেছিলাম। তো এ ইউনিয়ন বি হোল ড্যাশ মানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, যে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন জায়গায় কী হচ্ছে ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটা বা ড্যাশটা এ এবং বি দুটো সেটি আমার ডিস্ট্রিবিউট হয়েছে। সুতরাং এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা সাধারণত কি আমাদের জানি ডিমার্গন সালামের এটা সত্য, তবুও আমাকে যাচাই করে দেখিয়ে দিতে বলেছে যে এস যদি এটা হয়ে যায়, এ যদি এই সেটটা হয়ে যায়, বি যদি এই সেটটা হয়ে যায়, তাহলে এটা সত্য কিনা যাচাই করে দেখো। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড বার করবো, দিয়ে লেফট হ্যান্ড সাইডে যে রেজাল্ট আসবে, আবার রাইট হ্যান্ড সাইড পরে বার করবো, দিয়ে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড রেজাল্ট যদি আমার সেম আসে তাহলে আমি বলে দেবো যে এটা সত্য, সত্য তো বটে, যেহেতু ডিমার্গন সাল এটা সত্য তো হবে, তবুও আমি যেহেতু যাচাই করতে বলেছি তাই যাচাই করে দিচ্ছি। দেখো প্রথমে বার করবো লেফট হ্যান্ড সাইডটা, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টটা, তো স্টার্ট সলিউশন বার করছি। নাও লেফট হ্যান্ড সাইড কি আছে, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, লেফট হ্যান্ড সাইডে এটা আমার রয়েছে ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এখন এ ইউনিয়ন বি সমান কি বেরোবে, এ ইউনিয়ন বি সমান কি বেরোবে, এ দেওয়া আছে বি দেওয়া, তাহলে ইউনিয়ন বি বার করতে গেলে কি বেরোবে, থ্রি ফোর ফাইভ যেমন আছে রেখে দেবো, থ্রি ফোর ফাইভ যেমন আছে রেখে দেবো, ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ আর লিখবো না, ফাইভ আর লেখা আছে তাহলে ওয়ান আর ফোর, ঠিক আছে, ফোরও লিখবো না কারণ ফোরও ডবল হয়ে যাচ্ছে, ফোরটা শুধুমাত্র ওয়ানটা লিখলেই হবে, ফোরও লেখার দরকার নেই কারণ ফোরও ডবল হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান, তাহলে থ্রি ফোর ফাইভ ওয়ান, কারণ ফোর ফাইভ এখানেও রয়েছে, ফোর ফাইভ এখানেও রয়েছে, সেজন্য ওয়ান পর্যন্ত, তাহলে ইউনিয়ন বি হচ্ছে থ্রি ফোর ফাইভ ওয়ান, ঠিক আছে, কী আছে ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, দেয়ারফোর ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কী হবে,
এস সার্ভিক্সের সেখান থেকে থ্রি ফোর ফাইভ ওয়ান বাদ দেবো, তাহলে থ্রি বাদ দেবো, ফোর বাদ দেবো, ফাইভ বাদ দেবো, ওয়ান বাদ দেবো, ঠিক আছে? থ্রি ফোর ফাইভ ওয়ান মানে থ্রিকে বাদ দেবো, ফোরকে বাদ দেবো, ফাইভকে বাদ দেবো, ওয়ান, কে পড়ে থাকবে অনলি টু, ঠিক আছে? তাহলে ইউনিয়ন বি হল কমপ্লিট শুধুমাত্র অনলি টু। নেক্সট রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন উইথ আ কমপ্লিমেন্ট। নাও এর কমপ্লিমেন্ট ওয়ান কী হবে? এ বলতে এসেটা তাহলে থ্রি ফোর ফাইভ এখান থেকে বাদ দিল, তাহলে থ্রি ফোর ফাইভ বাদ দিলে ওয়ান টু পড়ে থাকে। এর কমপ্লিমেন্ট এতে এ সেট আছে থ্রি ফোর ফাইভ, আর এখানে রয়েছে কি এত বড় সেট সার্ভিস, তাহলে এ সেটকে বাদ দিয়ে যদি দাও তাহলে এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে এর কমপ্লিমেন্ট পড়তে হবে কি ওয়ান টু। একই রকমভাবে বি তার কমপ্লিমেন্ট, তাহলে ওয়ান ফোর ফাইভ বাদ দিয়ে দাও, তাহলে ওয়ান ফোর ফাইভ, তাহলে টু থ্রি, টু এবং থ্রি, এই দুটো সেট ইন্টারসেকশন বলেছে। দেয়ার ফোর এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, দুটোর মধ্যে কমন পথ কী আছে দুই। তাহলে এখানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের মান দুই, একটা সেট যে সেটের এলিমেন্ট হচ্ছে দুই। এখানে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটটা সেই সেটটা শুধুমাত্র দুই দ্বারা গঠিত একটা সেট, এটা একটা একপদি সেট, এটা একটা একপদি সেট, এবং এর এলিমেন্ট হচ্ছে টু, এর এলিমেন্ট টু, সুতরাং এটা এবং এটা সমান, সুতরাং এটা সত্যতা আমার যাচাই হয়ে গেল। সুতরাং এটা যে সমান তার সত্যতা যাচাই হয়ে গেল, দেওয়ার পর এটা গেল টু, ঠিক আছে? এইভাবে সত্যতা যাচাই করতে হয়, এটা একটা টাইপ গেল। এরপর দেখো আটের দিকে আরেকটা অঙ্ক রয়েছে, ওটা হিন্টস দিই, আটের দিকে দুই অঙ্কটা দেখো, আটের দুই একটা কি বলেছে, বলছে এস একটা সেট এক দুই তিন ডট ডট আপ টু বারো পর্যন্ত, এস একটা ইউনিভার্সাল সেট যার মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর, এর ডট ডট করতে করতে আপ টু বারো পর্যন্ত যাবে, এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে বারো পর্যন্ত যাবে, এস সেট দেওয়া আছে। এটাকে তিনটে সম উপাদান বিশিষ্ট সেটে ভাগ করো, তিনটে সম উপাদান বিশিষ্ট সেট বিশিষ্ট এ বি সিকে ভাগ করো, এই সেটটাকে তিনটে পার্টে ভাগ করতে হবে, এ বি সি, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এমনও ভাগ করতে যাতে তিনটি সমান সমান উপাদান করে, যাতে করে যাতে প্রত্যেক সেটে সমান সমান উপাদান থাকে, বোঝা গেল? তাহলে এস একটা ইউনিভার্সাল সেট, এই সেটটাকে তিনটে সেটে ভাগ করে, এ বি সি তিনটে সেট ভাগ করে, এমন ভাগ করে যাতে তিনটে সেটে সমান সমান পদ থাকে, তাহলে মোট বারোটা পদ রয়েছে, তাহলে তিনটে সেটে সমান সমান পদ রাখতে হবে, প্রত্যেকটা সেটে চারটে করে রাখতে হবে, তোমার এটাতেও চারটে পদ রাখতে হবে, এটাতেও চারটে পদ রাখতে হবে, এটাকেও চারটে পদ রাখতে হবে, পদ রাখতে হবে, তবে তো সমান সমান উপাদান থাকবে। এ বি সি এই সেটটাকে তিনটে সেটে এমনভাবে ব্রেক করো যাতে তিনটে সেটে সমান সমান পদ থাকে, তাহলে মোট পদ আছে বারোটা, তার মানে কি তিনটে সেট এ বি সি যে নাম দিয়েছি, তাহলে এ সেটা আমার চারটে পদ রাখতে হবে, বি সেটাও চারটে পদ রাখতে হবে, সি সেটাও চারটে, তাহলে প্রত্যেকটা সেটে আমার চারটে চারটে করে পদ রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কী বলেছে নাকি, হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল ডেস, অবশ্যই, এবং এমনভাবে ভাগ করো যাতে করে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল ডেস, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস হয়ে যায়, অর্থাৎ তিনটে পদের ইউনিয়ন করলে যেন আবার মূল যে সেট ইউনিভার্সাল সেট সেটা যেন ফিরে আসে, সেটাই তো, নাহলে তো চারটে চারটে পদ হবে না, কারণ ইউনিয়ন করলে তবেই তোমার এস সেটটা ফিরে আসবে। এবং আরও কন্ডিশন দেওয়া আছে যে এ বি বি সি এবং সি এ এটা সবসময় ফাই হবে, আরও কন্ডিশন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ, এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ প্রত্যেকটা মান নাল সেট হয়ে যাবে, দুটো কন্ডিশন, একটা হচ্ছে তিনটে সেটের সমষ্টি হবে আমার ইউনিভার্সাল সেট এসটা, এবং এ বি বি সি সি এ প্রত্যেকটা সেটের ইন্টারসেকশন যদি করি, পার্ট দুটো দুটো করে নিই, তিনটে সেট থেকে যে কোনো দুটো করে সেট যদি নিই, এ বি একবার, বি সি একবার, আর সি একবার, প্রত্যেকটা সেটে যদি এরকম ইন্টারসেকশন করি, তাহলে প্রত্যেকটা সেটের ইন্টারসেকশনের মান হবে ফাইভ, এই কন্ডিশন দেওয়া আছে। তাহলে এসকে এরকম কত রকমভাবে বিভক্ত করা যায়, তাহলে এস সেটটাকে এরকম কত রকমভাবে এই তিনটে সেটের এরকম ভাগ করা যাবে, এস সেটটাকে এই যে বারোটা পদ রয়েছে বারোটা পদকে তিনটে সেটে আমায় ভাগ করতে হবে যাতে সমান সমান পদ থাকে, সমান সমান পদ রাখতে গেলে আমার প্রত্যেকটাই চারটে করে পদ রাখতে হবে, তবে তো সমান সমান পদ থাকবে, তাহলে প্রত্যেকটাই আমার এস এরও চারটে পদ থাকবে, বি সেরও চারটে পদ থাকবে, সি সেরও চারটে পদ থাকবে, তাহলে আমার এই চারটে যোগ করলে আমার এস হয়ে যাচ্ছে ইউনিভার্সাল সেটে যাচ্ছে। এই কিন্তু সেটের পদগুলো এমনভাবে নিতে হবে যাতে এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি এবং সি ইন্টারসেকশন এই প্রত্যেকের মান ফাই হয়ে যায়, অর্থাৎ তুমি পদগুলোকে ইউ মেবি এইভাবে নিতে পারো, এক্সারসাইজ এক্সাম্পল দিচ্ছি, ধরো এস সেটকে তিনটে সেট ভাবছি, মনে করো এ সেটটা দিতে, সাপোজ একটা এক্সাম্পল, একটা মানে ওয়ান টাইপ অফ কেস, একটা কেস দেখেছি, মনে করো এ সেটটা যদি আমি এরকম নিই নিই ওয়ান টু
3, 4. Well, definitely B set can interval kato 4, 5, 6, 7. C set ke kine thaan? 8, 9, 10, 11. एक दो तीन चार तो पाँच छः सात आठ तो एक नौ तक शुरू हो तो नौ दस एगारो बारो ए सेट सपोज एट केस पार्टिकुलर एक केस देखा मन को ए सेट निल एक दो तीन चार चार पद रही है और तरा एक दो तीन चार प्रथम बी सेट टा निल पाँच छः सात आठ मैं यहाँ जगह रही है पट पट पाँच छः सात आठ से बी निल सी के क्या निल तर नय बारो पद नय दस एगारो बारो मोट बारोटा पद आज एक दुई कर पट पट चले जा तो ए एटर मध्य बी एटर तेल तो ए संगे बर इंटरसेक्शन करो नाल सेट हो ए सेट टाइम देखते बी सेट टाइम ए और बर जो इंटरसेक्शन करी तेल नाल सेट हो बी सी इंटरसेक्शन करो नाल सेट हो सी ए एवं सी एर मध्य जो इंटरसेक्शन करी तेल क्या नाल सेट हो तेल ए सेटर पदगुल्कि एम भाव तीन सेटे भाग कर समान समान पद नहीं जाते कंडिशन होल्ड कर आबाद कि तीनटे सेट जो इंडियन पर मैं इस इट मे बी एभवे भांगा जो पे একটা কেস দেখালাম এইভাবে ভাঙা যেতে পারে এইভাবে এখন এইভাবে আমি না ভেঙে অন্যরকমভাবে ভাঙতে পারতাম মানে এটা একটা কেস বলতে চাইছি বলছি এসকে এরকম কত রকমভাবে ভাঙা যায় কোশ্চেনটা হচ্ছে এসকে এরকমভাবে কত রকমভাবে সেটা ভাঙা যায় এসকে এটা তো একটা কেস গেল তাহলে এই কেসটা একটা গেল এরকম আর কত রকমভাবে এই এসকে ভাঙা যেতে পারে যেখানে এরকম চারটি করে পদ থাকবে এবং এই কন্ডিশনকে আমার হোল্ড করবে ক্লিয়ার কি কোশ্চেন হবে আই কোশ্চেন বুঝতে পারবো উত্তর আসবে প্রশ্ন দেওয়া আছে এস সেটটা এরকম দেখতে এস সেটটার বারোটা পদ রয়েছে পদগুলো কেমন দেখতে সেটাও বলে দেওয়া আছে বলছে এই সেটটাকে তিনটে সেটে ভাগ করো সে সেটটার নাম তিনটে কী দিয়েছে ওরা ওরাই দিয়ে দিয়েছে বলছে তিনটে সেট এ বি সিতে ভাগ করো এমন ভাগ করো যাতে এ সেটও যতগুলো পদ থাকবে বি সেটও আমার ততগুলি পদ থাকবে আবার সি সেটও আমার ততগুলি পদ থাকবে অর্থাৎ তিনটে সেটে তুমি এমনভাবে ব্রেক করো যাতে করে তিনটে সেটে আমার সমান সমান পদ থাকে অলরেডি তাহলে আমার চারটে চারটে পদ নিতে হবে তবে আমার যোগফলটা আসবে শুধু তাই নয় পদগুলোকে তুমি এমনভাবে নাও যাতে করে এর সঙ্গে বিয়ে যদি ইন্টারসেকশন করি তাহলে আমার নাল সেট হবে বিয়ের সঙ্গে সি সেটে যদি ইন্টারসেকশন করি তাহলে আমার নাল সেট হবে সি এর সঙ্গে যদি এ সেট ইন্টারসেকশন তাহলে আমার নাল সেট হবে তাহলে এই দুটো কন্ডিশন এবং সমান সমান পদ তিনটে মোট কন্ডিশন এক নম্বর যোগফল হিসেবে হবে দু নম্বর প্রত্যেকের পদের সঙ্গে সমান হতে হবে দু নম্বর কন্ডিশন তিন নম্বর ইন্টারসেকশন ইকুয়াল টু 5 হতে হবে এই তিনটে ক্রাইটেরিয়া মেনটেন করে এসকে কত রকমভাবে ভাগ করা যেতে পারে তার মধ্যে একটা ভাগে আমি এক্সাম্পল দিয়ে গেলাম যে ইট মে বি ওয়ান টাইপ অফ পার্ট বা ওয়ান টাইপ অফ একটা কেস এসের একটা যে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে তার মধ্যে এবিসি মেবি এটাও এছাড়া আর কত রকমভাবে ভাগ করা যেতে এখন আমি ওয়ান টু থ্রি ফোর নিয়েছি বলি এসের থেকে তোমাকেও যে এসেটকে ওয়ান টু থ্রি ফোর নিতে হবে তার প্রমাণে তুমি এ জায়গায় এক তিন পাঁচ সাত নিতে পারতে এসেটকে তুমি এক তিন পাঁচ সাত নিতে পারছে বি সেটকে দুই চার ছয় নিতে পারতে ইত্যাদিতে এইরকম ধরো আমি এবিসিকে এভাবে নিয়েছি বলি যে এভাবে নিতে হবে এরকম প্রমাণ নেই কেউ বলতে পারে যে স্যার আমি এ এক দুই তিন না নিয়ে আমি তো নিতে পারি যে এক তিন পাঁচ সাত নিতেই পারে এক তিন পাঁচ সাত তাহলে বিকে নিতে হবে কত দুই চার ছয় আট নিতেই পারে এ সেট এক তিন পাঁচ সাত নিতে পারে আমি এ এক দুই তিন চার নিয়েছি বলি যে তোমাকেও নিতে হবে এক দুই তিন কেউ বলতে পারে না স্যার আমি এক তিন পাঁচ সাত করবো কেউ বলতে না স্যার আমি একে এক তিন পাঁচ সাত নেবো না আমি একে আমি দুই চার ছয় নিতে পারবো তাও নিতে পারে মানে বিভিন্ন জনা বিভিন্ন রকমভাবে তো ভাবনা চিনতে পারে সেটাই আমার কোশ্চেন যে এইরকমভাবে কত রকমভাবে এসকে আমি এরকম পার্টে তিনটে পার্টে ভাগ করতে পারি যাতে করে আমার এই তিনটে কন্ডিশন আমার মেনটেন করে চলে যেমন এখানে এ নিলাম এক তিন পাঁচ সাত বি নিলাম দুই চার ছয় আট এবারে কেউ তাহলে সি এটাই নিতে হবে তোমার কত নিতে হবে সি তোমার তাহলে নয় থেকে বাকিগুলো নিতে হবে নয় দশ এগারো এবং বারো দেখো এর সঙ্গে বিয়ের ইন্টারসেকশন করো নাল সেট বিয়ের সঙ্গে সি এর ইন্টারসেকশন করো নাল সেট সি এর সঙ্গে এর ইন্টারসেকশন করো নাল সেট কারোর সঙ্গে কারোর মিল নেই তিনটি যোগ করো এস চলে আসবে তিনটি সমান সমান পদে যেখানে চারটে জায়গা না তাহলে তাহলে এটাও একটা কেস এটাও একটা কেস আমার প্রশ্ন হচ্ছে এইরকমভাবে কত এইরকম কত রকমভাবে এসকে ভাগ করে দেবে দিস ইজ দ্য কোশ্চেন দেখো কোশ্চেন ক্লিয়ার কিনা আগে কোশ্চেন ক্লিয়ার তার উত্তর তাহলে এস সেটকে এইরূপ কত রকম ব্যবহার করি আমি দুটো ভাগ জাস্ট দেখলাম এরকম দশখানা হতে পারে কুড়িখানা হতে পারে একশোখানা হতে পারে এক হাজার বার হতে পারে এক হাজারটা এরকম পার্ট হতে পারে তো আমি মাত্র দুটো কেস দেখলাম যে এটাও কেউ ভাবতে পারে এটাও কেউ ভাবতে পারে এটাও ভুল নয় এটাও ভুল নয় তো এইরকম কত রকমভাবে এস সেটকে ভাগ করা যাবে দিস ইজ দ্য কোশ্চেন তাহলে এই কোশ্চেনের উত্তর দিতে গেলে তোমাকে একটা নতুন জিনিস জানতে হবে কী নতুন জিনিস জানতে হবে এটা হচ্ছে বিষয়
এই কেসের উত্তরটা দিতে গেলে অর্থাৎ এই এস সেটকে এরকম তিনটে পার্টে যদি ভাগ করতে চাই এবং প্রত্যেকের ইন্টারসেকশন যদি ফাই হয় তাহলে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইলেভেনই পড়ানো হবে, বীজগণিতই পড়ানো হবে, একটা চ্যাপ্টার রয়েছে বিন্যাস সমবায় বলে একটা চ্যাপ্টার রয়েছে দেখো তোমাকে বিন্যাস ও সমবায় তোমাদের ইলেভেনই পড়ানো হবে বিন্যাস সমবায় একটা চ্যাপ্টার রয়েছে ইংরেজি বলে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন permutation and combination এই permutation এবং combination এই চ্যাপ্টারের কনসেপ্ট যদি তোমার না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা তোমায় বোঝাতে পারবো না আমি কেন কেই পারবো না এই যে বললাম এস সেটটাকে কত রকম ভাবে চারটে পদ পদ নিয়ে ভাগ করা যাবে তো তার জন্য যে কনসেপশনটা কাজে লাগবে সেটা হচ্ছে বিন্যাস সমবায় কনসেপ্ট তোমার কাজে লাগবে এই বিন্যাস সমবায় পারমুটেশন এবং কম্বিনেশন এই চ্যাপ্টার যদি তোমার না পেয়ে থাকে বা এই চ্যাপ্টারকে উপরে বেস করে তোমাকে যদি কিছু না বলা হয় তাহলে তুমি কিন্তু এই কোয়েশ্চেন সলিউশন বার করতে পারবে না সেই জন্য আমি প্রাথমিকভাবে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে কীভাবে হবে কিন্তু পুরোপুরি ডিটেলস আমি বলছি না যখন বিন্যাস সময় চ্যাপ্টারটা হয়ে যাবে তখন দেখবে পুরোপুরি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো এখান থেকে ঘুরতে গেলাম ওটাকে এই চ্যাপ্টারের কনসেপ্ট আমার কাজে লাগবে তো যে কনসেপ্টটা কাজে লাগবে সেটা একটু বলি সেটা হচ্ছে এরকম শুধুমাত্র সেই কনসেপ্টটাকে একটু বলে দিচ্ছি যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে ধরো মনে করো কোনো একটা বক্স মানে এবার সেট থেকে চলে আসছে এই বিন্যাস সমবায় যেহেতু ওই অংশটি কাজে লাগবে সেজন্য বলছি মনে করো কোনো একটা বক্স এই বক্সের মধ্যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে কতগুলো বস্তু রয়েছে বক্সের মধ্যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে সেখান থেকে আর সংখ্যক বস্তুকে আমি তুলছি ঠিক আছে তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে বক্সের মধ্যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে সেখান থেকে আমি একত্রে আর সংখ্যক বস্তুকে তুলে নিচ্ছি চোখ বন্ধ করে এখান থেকে আর সংখ্যক বস্তু নিচ্ছি যেখানে আর এর মান অবশ্যই লেস দেন এন এর থেকে ছোটো ঠিক আছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু সেখান থেকে আর সংখ্যক বস্তু আর এর মান লেস দেন ইকুয়াল টেন যেখানে আর এর মানটা অবশ্যই ডেফিনেটলি লেস দেন ইকুয়াল টেন এন এর থেকে কখনো বড় হয় ছোটো হবে কিন্তু সমান হয়ে যেতে পারে এটা কন্ডিশন তো তাহলে এন সংখ্যক বিভিন্ন বস্তুকে একযোগে আর সংখ্যক বস্তু যদি তুলি তাহলে কত রকমভাবে তোলা যাবে সেটার মানটা হচ্ছে এন সি আর এই সি সি মানে এই যে কম্বিনেশন তার সি সমবায় তার সি ঠিক আছে তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে যদি আর সংখ্যক বস্তু তুলি যদি আর এর মান লেস দেন এন হয়ে যায় তাহলে যত রকমভাবে এখান থেকে আর সংখ্যক বস্তু তোলা যাবে বা নির্বাচন করা যাবে তার সংখ্যা হচ্ছে এন সি আর ঠিক আছে এখন এই যে বললাম এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু যদি তুলি তাহলে কত রকমভাবে তোলা যায় সেটা হচ্ছে এন সি আর এই যে কনসেপশন এন সি আর এই যে কনসেপ্ট দিস ইজ কল্ড সমবায় এই সমবায়ের কনসেপ্টটা কাজে লাগবে আর এইখানে এই এন সি আর এর মান বার করতে গেলে আবার একটা ফ্যাক্টোরিয়াল বলে একটা জিনিস তার কনসেপ্ট কাজে লাগবে ফ্যাক্টোরিয়াল এই চিহ্ন হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা এরকম একটা চিহ্ন এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে এটা যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বা এই চিহ্নটা এটাকে বলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এর কোনো বাংলা নেই ফ্যাক্টোরিয়াল কোনো বাংলা নেই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বোঝা যায় মানে এই বিষয়টাকে অঙ্কটাকে করতে গেলে তোমায় পারমুটেশন কম্বিনেশনের কনসেপশন কাজে লাগছে এন সি আর বলতে কী বোঝাচ্ছে এবং সুতরাং ফ্যাক্টোরিয়াল এই জিনিসগুলো সব কাজে লাগছে তো এত কিছু আমি বলছি না জাস্ট আমি আনসারটা কীভাবে আসছে সেই জায়গাটাকে চলে আসছে একে দেখো ভিন্ন সময় চ্যাপ্টারটা তোমার হয়ে গেলে বুঝতে আরও সুবিধা হবে তো এখন যেহেতু এখানে আমার 12টা পদ রয়েছে তাহলে এখান থেকে যে কোনো 4টে পদ নিয়ে আমি এ সেট করতে পারি যে কোনো 4টে পদ নিয়ে আমি বি সেট করতে পারি আবার যে কোনো 4টে পদ নিয়ে আমি সি সেট করতে পারি তাহলে প্রথমেই এই 12টা পদ থেকে যে কোনো 4টে পদ কত রকমভাবে তোলা যায় যেমন এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু থেকে তোলা যায় এন সি আর উপায়ে একই রকমভাবে এই যে 12টা ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে সেই 12টা সংখ্যা যে কোনো 4টে সংখ্যা এতে রাখতে পারি যে কোনো 4টে সংখ্যা বিতে রাখতে পারি আবার যে কোনো 4টে সংখ্যা সিতেও রাখতে পারি তো এই যে 12টা ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে এই 12টা ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে যে কোনো 4টেকে তোলা যাবে কত 12c4 উপায়ে ঠিক বলছি তো 12টা ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে কারণ টোটাল 12টা সেখান থেকে যে কোনো 4টেকে তুলতে পারি আমি যেমন প্রথমে 1 2 3 4 তুলছিলাম কেউ তুলতে পারে 1 3 5 7 কেউ তুলতে পারে 2 4 6 8 যে কোনো 4টেকে তুলতে পারি তো 12টা সংখ্যা থেকে যে কোনো 4টের সংখ্যাকে তোলা যায় 12c4 উপায়ে তাহলে প্রথমে এটা হলো এন তাহলে 12টা থেকে মধ্যে 4টে আমি তুলে নিলাম এই যে 12টা সংখ্যার মধ্যে 4টে তুললাম পড়ে থাকছে কটা 8টা 12টা সংখ্যার মধ্যে আমি 4টে তুলে নিলাম পড়ে থাকছে কটা 8টা সে 8টা থেকে আবার কটা তুলতে হবে 4টে তাহলে আবার 8টা থেকে আমার কটা তুলতে হবে 4টে গণিত পড়ে থাকছে কটা 4টে সেই 4টে থেকে আবার কটা তুলতে হবে 4টে তুলতে হবে ভালো কটা প্রথমে ছিল 12টা সংখ্যা এটা মনে করো এ সেট এটা মনে করো এ সেটের জন্য এটা মনে করো এ সেটের জন্য এটা মনে করো বি সেটের জন্য আর এটা সি সেটের জন্য ঠিক আছে তাহলে এ সেটের জন্য যখন যে কোনো 4টে তুলবো তাহলে এই 12টার মধ্যে যে কোনো 4টেকে তোলা যায় 12c4 উপায়
তাহলে বিসেটের জন্য তাহলে আর চারটে তো তুলে নিয়েছি, তারপরে দেখছি আর আটটা পদ, সেই আটটা পদের মধ্যে বিসেটের জন্য কটা তুলতে হবে, চারটে তুলতে হবে, তাহলে এইট সি ফোর, তাহলে আর পড়ে থাকছে কটা চারটে, সেই চারটে থেকে চারটেই তুলতে হবে ফোর সি ফোর। তো এত রকমভাবে এই যে বারোটা পদ ছিল এসের তাকে আমার এত রকমভাবে ভাঙা যেতে পারে। তাহলে বারো সি ফোর ইন্টু এইট সি ফোর ইন্টু ফোর সি ফোর এর মান যেটা হবে সেটা তোমার আনসার হবে। তাহলে এখন ফোর সি ফোরের মান হয় ওয়ান, তাহলে বারো সি ফোর ইন্টু এইট সি ফোরের মান, এই মান নির্ণয় করতে গিয়ে যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের কনসেপশনটা, সেটাই আমি বলছিলাম। তো সেই ফ্যাক্টরিয়াল জিনিসটা আমি পড়ে আসছি, কারণ ফ্যাক্টরিয়াল বলতে গেলে এনসিআরের মান কীভাবে আসে, সেখান থেকে কীভাবে ফ্যাক্টরিয়ালের মানটা বার করতে হয় ইত্যাদিতে অনেক কিছু বলতে হবে। আপাতত এই যে রেজাল্টটা এই ফোর সি ফোর এর মান কিন্তু আমার ওয়ান হয়, কারণ আলটিমেটলি এটা বারো সি ফোর এর মান হচ্ছে বারো সি ফোর ইন্টু এইট সি ফোর ইন্টু ফোর সি ফোরের মান ওয়ান, তার মানে বারো সি ফোর ইন্টু এইট সি ফোর। কারণ বারো সি ফোর ইন্টু এইট সি ফোর এটা ক্যালকুলেশন করলে যে আনসারটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ, এটাই তোমার হচ্ছে আনসার। তুমি ক্যালকুলেটারে করে দেখে নিতে পারো যে বারো সি ফোর ইন্টু এইট সি ফোরের মান চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ হচ্ছে কিনা, এটা এটাই তোমার আনসার। কিন্তু বই আনসারটা ফিগারটা এরকম জানে, বই আনসারের যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম ফ্যাক্টরিয়াল বারো ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল ফোর তার কিউব, বই আনসার আছে এটা। কারণ ফ্যাক্টরিয়াল বারো বাই ফ্যাক্টরিয়াল ফোর তার কিউব এটার মানও তোমার আসবে চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ। তুমি এটাও ক্যালকুলেশন করে দেবে ক্যালকুলেটার, সায়েন্টিফিক তোমাদের যে ক্যালকুলেটার রয়েছে সেখানে ক্যালকুলেশন করে দেবে যে ফ্যাক্টরিয়াল বারো ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল ফোরের কিউব তার মানও আমার কাছে চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ। আবার যদি বারো সি ফোর ইন্টু এইট সি ফোর এটা ক্যালকুলেশন করি এটা আমার চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ, সুতরাং আনসার আমার হচ্ছে চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ। এখন তুমি বলতে পারো যে স্যার এই জায়গাটা কী করে এটা থেকে এই মানটা আসছে, ক্যালকুলেটার বসে কথা হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, সেটা ক্যালকুলেটার সিস্টেম বলে দিচ্ছে যে এটার মানে এটা। কিন্তু তুমি কী করে বুঝবে যে বারো সি ফোর ইন্টু এইট সি ফোর ইন্টু ফোর সি ফোরের মান হচ্ছে চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ? এইটা বুঝতে গেলে বারে বারে বলছি বিন্যাস সমবায় যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশন যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার যখন হয়ে যাবে তখন তোমাদের এটা বুঝতে আর অসুবিধা হবে না। সেই জন্য অযথা তোমরা কাউকে কোনো স্যারকে ডিস্টার্ব করবে না যে স্যার এইটার মান কী করে এত হয়েছে, ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। দুদিন পরেই সেটা বিষয় করলে বা যদি অনলাইনে ক্লাস নিতে হয় এখন কিছুদিন তাহলে আমরা বিন্যাস সময় শুরু করবো, শুরু করলে তখন তোমরা অলরেডি বুঝতে পেরে যাবে যে কী করে ফ্যাক্টরিয়াল বারো বা ফ্যাক্টরিয়াল ফোরের কিউব মান এটা হচ্ছে বা এইট সি ফোর বারো সি ফোর ইন্টু ফোর সি ফোরের মান কী করে চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ হচ্ছে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। এখন অযথা কোনো স্যারকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই যে স্যার এই জায়গাটা কী করে বলবো। ওকে বেশ, আপাতত এইটুকু মনে রাখবে যে এইভাবে হচ্ছে, পরবর্তীতে তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। নেক্সট তাহলে আটের দুই হবে, এরপরে দেখো অবশ্যই তোমরা নয়েরটা করে নেবে, নয়েরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তাহলে আটের এক এবং দুই আমি করে দিলাম, নয়েরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। দশের দাগে দেখো তিনটে অঙ্ক রয়েছে, তার মধ্যে দশের দাগে আমি একটা অঙ্ক করাচ্ছি, দশ তিনটেই করবে। আমি তো আমার তো পক্ষে সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, একটা করে পার্ট করে দেওয়া দরকার, মানে এক একটা টাইপ। তো দশের দাগে একটা টাইপ করাচ্ছি, দশের দাগে তোমার প্রথম অঙ্ক দেখো টেন ওয়ান, দশের দাগের এক একটা কী বলেছে যে এস একটা সার্ভিস সেট, এস একটা সার্ভিস সেট, এস সার্ভিস সেট যেটা দেখতে কেমন না, এস সার্ভিস সেট দেখতে এক দুই চার আট, 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 ষোলো বত্রিশ, ষোলো এবং বত্রিশ, ঠিক আছে। এবং এ সেটটা দেখতে এ সেট, সেই সেটটা দেখতে কেমন বলে দিয়েছে এক তিন এক দুই আট বত্রিশ, এক দুই আট বত্রিশ, এক দুই আট এবং বত্রিশ। ইউনিভার্সাল সেট এ সেট দিয়ে দেওয়া আছে, আর কী দেওয়া আছে, আর দেওয়া আছে বি সেট চার আট বত্রিশ, বি সেট চার আট বত্রিশ, চার আট এবং বত্রিশ, এই জিনিস দেওয়া আছে। যে তোমাকে বলেছে যে এক নম্বরটা দশের এক নম্বরটা যে এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট সমান এ, এটা দেখো, তাই তো এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান এ, এটা তোমায় দেখাতে হবে। তাহলে এস ইউনিভার্সাল সেট বলে দিয়েছে, এ সেট বলে দিয়েছে, বি সেট বলে দিয়েছে, সেখান থেকে এক নম্বরটা দশের এক একটা, আরও তিনটে অঙ্ক রয়েছে সেগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি করে নেবে। এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান এ, এটা তোমায় দেখাতে হবে। তো এ সেট দেওয়া আছে, ইউনিভার্সাল সেট বা সার্ভিস সেট দেওয়া, তাহলে এর কম প্রথমে কী করবো, লেফট হ্যান্ড সাইড এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করবো, লেফট হ্যান্ড সাইড সমান এর কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো নাও এখন এর কমপ্লিমেন্ট বার করবো, এর কমপ্লিমেন্ট কত, এ সেট একটা তখন এক দুই আট বত্রিশ বাদ দিয়ে দাও, তাহলে এক দুই আট এবং বত্রিশ বাদ দিয়ে দাও, বলতে চার আর ষোলো পড়ে থাকে, তাহলে এর কমপ্লিমেন্ট হচ্ছে চার এবং ষোলো।
এই সেটটার আবার কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এবার কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট, তার মানে এই চার এবং ষোলোকে মেন সেটতে বাদ দিল, তো চার আর ষোলো এটাকে মেন সেটতে বাদ করতে হবে, তাহলে এক দুই আট বত্রিশ, এই চার আর ষোলো, চার আর ষোলোকে আমরা যদি এস সেটতে বাদ দিই তাহলে পড়তে হবে কে এক দুই আট বত্রিশ, এক দুই আট বত্রিশ, তাহলে এক দুই আট বত্রিশ সেটটা কে সেট এ সেট, তাহলে এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সেটটা কে চলে গেলো আবার অর্ডিনারি এ সেটটা আমার কিনে চলে গেলো। এইভাবে দশের থেকে অঙ্কগুলো করবে, দশের থেকে আরও দুটো তোমার অঙ্ক রয়েছে, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা রয়েছে, আর তিন নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে ডিমার্ড গন স্লাইড সত্যতা যাচাই এখানে পরীক্ষাটা দিয়েছে এটা করবে, ঠিক আছে। তাহলে আটের এক দুই করে দিলাম, নয়টা তোমাদের কাজ দিলাম হোমওয়ার্ক, দশের দাগে একটা করে দিলাম, বাকিদের হোমওয়ার্ক দিলাম, এরপর আমরা ফিরে আসছি এগারোর দাগে।